তাহলেই তোমরা দেখবে যে স্কিনটা কিন্তু একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস চলে আসছে। এই যে ইনি ইনি বারবার আমাকে দৃষ্টিমি করে জ্বালায়, তুমি দেখছো না ভিডিও করছি তুমি বারবার কেন যাও, ভালো লাগে? Hello everyone, আসসালামু আলাইকুম, ইসমি তাসনিম সাহেব, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেডি স্টুডিও এন্ড ওয়েলকাম টু টুডেস রান এপিসোড। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন এপিসোড নিয়ে। তো আজকের এপিসোড আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি তোমরা কীভাবে খুব সহজেই বাসায় বসে নিজেদের স্কিনটাকে ইনস্ট্যান্টলি ব্রাইটেনিং করতে পারবে। যেহেতু সামনে ঈদ চলে আসছে আর ঈদের দিন সবাই চায় নিজেদের স্কিনটা যাতে একটা ব্রাইটনেস থাকে, একটা ব্রাইটেনিং আভা আসে, উজ্জ্বল দেখায় নিজেদের স্কিনটাকে, এটা সবাই চায়। তো কীভাবে করে তোমরা বাসায় খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে নিজেদের স্কিনটাকে ব্রাইটেনিং করতে পারবে আজকের ভিডিওতে আমি তোমার সাথে এটাই শেয়ার করবো। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আমি এরকম আরও অনেক ভিডিও শেয়ার করেছি, তোমরা এখনও যারা সেই ভিডিওগুলো দেখেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কগুলো পেয়ে যাবে, এছাড়াও উপরে আই বাটনও পেয়ে যাবে, চাইলে দেখে নিতে। তাহলে চলো আর দেরি কিসে ভিডিওটা শুরু করে ফেলি। বাসায় তোমরা যেভাবে করে নিজেদের স্কিনটাকে ব্রাইটেনিং করবে সেই জন্য কিন্তু খুব বেশি কিছু ইউজের প্রয়োজন পড়বে না, মাত্র দুটা স্টেপেই হচ্ছে তোমরা নিজেদের স্কিনটাকে ব্রাইটেনিং করে ফেলতে পারবে। তো প্রথম স্টেপে হচ্ছে যা করতে হবে তা হচ্ছে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। তো ক্লিন করার জন্য এখানে কোনো ক্লিনজার বা সোপ ইউজ করার প্রয়োজন পড়বে না, সেই জন্য হচ্ছে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে 1 টেবিল স্পুন র মিল্ক এবং 1 টেবিল স্পুন হানি, অর্থাৎ দুইটাই সম পরিমাণে নিতে হবে। নিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, মিক্স করে হচ্ছে ফুল ফেসে লাগিয়ে 5 মিনিটের মতো এটাকে মাসাজ করতে হবে। মাসাজ করে তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। মিল্ক আর হানি একসাথে মিক্স হয়ে কিন্তু এটা একটা অ্যান্টিব্যাকটেরিয়াল তৈরি হয় এবং এই রেমেডিটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো এবং ইফেক্টিভ একটা রেমেডি। এরপর চলে যাচ্ছি স্টেপ টুতে। স্টেপ টুতে তোমরা যেটা করবে, স্টেপ টুতে হচ্ছে ফেস প্যাক ইউজ করতে হবে। ফেস প্যাক তৈরির জন্য আমাদের যে উপকরণগুলো প্রয়োজন পড়বে সেটা হচ্ছে বেসন 2 চা চামচ, এরপর হচ্ছে প্রয়োজন পড়বে হলুদ সামান্য পরিমাণ মানে 1 চিমটি, এরপর যা প্রয়োজন পড়বে লেমন জুস 1 টেবিল স্পুন, হানি 1 টেবিল স্পুন এবং র মিল্ক, সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে। আর র মিল্কটা হচ্ছে যতটুকু প্রয়োজন ফেস প্যাকটাকে মিক্স করার জন্য, এর কনসিস্টেন্সিটা ঠিক রাখার জন্য। আমার এলিয়েল, এই যে ইনি ইনি বারবার আমাকে দৃষ্টিমি করে জ্বালায়। সবগুলো উপকরণ হচ্ছে একসাথে মিক্স করে তারপর হচ্ছে ফুল ফেসে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে হচ্ছে 15 মিনিটের মতো রাখতে হবে, তারপর 15 মিনিট পরে হচ্ছে ফেসটাকে হালকা একটু মাসাজ করে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে। তাহলেই তোমরা দেখবে যে স্কিনটা কিন্তু একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস চলে আসছে। এখন কেউ যদি মনে করো যে এই ফেস প্যাক ইউজ করলে বা এই স্টেপগুলো ফলো করলে তোমরা একদম ইনস্ট্যান্টলি হোয়াইটেনিং হয়ে যাবে, তারা কিন্তু একদমই ভুল করবে। এটা কিন্তু ফেসটাকে হোয়াইটেনিং করবে না, এটা ফেসটাকে ব্রাইটেনিং করবে, অর্থাৎ ফেসটাকে একটা উজ্জ্বলতা দিবে যা সবাই চায়। এভাবে করে কিন্তু তোমরা শুধুমাত্র যে ঈদেই নিজেদের স্কিনটাকে ব্রাইটেনিং করতে পারবে তা না, রেগুলারও ইউজ করতে পারবে তোমরা। আর আরেকটা কথা বলে দিতে চাই যে অনেকেরই কিন্তু অনেক উপাদানে প্রবলেম থাকে বা অনেকের অনেক জিনিস স্যুট করে না, তারা হচ্ছে তাদের যে জিনিসটা স্যুট করে না অবশ্যই সেটা স্কিপ করবে। আর যাদের বিশেষ করে যাদের অ্যালার্জেটিক এবং সেন্সিটিভ স্কিন তাদের কিন্তু যে কোনো জিনিস একটু দেখে বুঝে ইউজ করতে হয়। আর অ্যালার্জেটিক স্কিনে কিন্তু এই যে লেমন জুস এখানে অ্যাড করা হয়েছে, যাদের অ্যালার্জেটিক স্কিন তোমরা ইউজ করবে লেমন জুসটাকে তোমরা অ্যাভয়েড করবে। এছাড়াও যার যে উপকরণে অ্যালার্জির প্রবলেম রয়েছে সে সেটা স্কিপ করে নেবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই রিলেটেড আরও অনেক ভিডিও রয়েছে স্কিন কেয়ার রিলেটেড, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো, ভিডিও ডিসক্রিপশনে পেজ লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও আমার চ্যানেলটা যদি ঘুরে আসো তাহলে এই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো নেক্সট এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। Without you, I remember myself, my name.